নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি। তো রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রেনিং করিয়ে মানে প্রশিক্ষণ দিয়ে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং প্রত্যেকটি জেলায় কিন্তু ভ্যাকান্সি আছে। তো কোন পোস্টে রিক্রুট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছি, জুট মিলে কর্মসংস্থানের জন্য দক্ষতার বৃদ্ধির প্রশিক্ষণ। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরে নিয়ন্ত্রণাধীন কর্মসংস্থান অধিকার এমপ্লয়মেন্ট ব্যাংকের নথি কর্মপ্রার্থীদের জন্য বর্তমানে জুট মিলে চাকরির উদ্দেশ্যে এক অভিনব দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের আয়োজন করেছে। এখানে দেখা উদ্দেশ্য কী আছে, দেখা বলা হচ্ছে পাট শিল্প পশ্চিমবঙ্গে এক গুরুত্বপূর্ণ অর্থকর শিল্প, কয়েক লক্ষ মানুষ এই শিল্পের প্রসঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বর্তমানে এই শিল্পের দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের বিপুল চাহিদা লক্ষ্য করা হচ্ছে। রাজ্য সরকারের এই জন্মমুখী প্রয়াসে উপযুক্ত ও উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুলে ওই শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণ করা সম্ভব। এই শিল্পে স্থায়ী চাকরি তথা প্রচুর কাজের সম্ভাবনা রয়েছে। তো এরপরে দেখো আরও ডিটেলস বলা হয়েছে প্রশিক্ষণের মেয়াদ। দেখো প্রার্থীদের 90 দিন জুট মিলে বৃত্তিসহ থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। জুট মিলের ভিতরে বিনামূল্যে থাকা এবং জুট মিল কর্তৃক খাওয়া দাওয়া দৈনিক আশি টাকা সহ প্রশিক্ষণ সরাসরি যে জুট মিলগুলিতে হবে সেখানে কিন্তু চাকরি পাওয়ার সুবিধা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ মানে যে জুট মিলে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে কিন্তু তোমরা কাজের সুযোগ বা সুবিধা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এরপরে দেখো বলা হচ্ছে যোগ্যতা, স্বাক্ষর মানে অবশ্যই তোমাকে সই করতে জানতে হবে, শারীরিকভাবে সক্ষম ও কর্মরত এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যারা যেটা বলা হয় কর্মব্যক্তিরা 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে প্রথমত তোমাকে অবশ্যই লিখতে পড়তে জানতে হবে, 2 নম্বর বয়সে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং কর্মঠ হতে হবে, এবং 3 নম্বর যেটা বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে। যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত না থাকে তোমরা সরাসরি অনলাইন থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে দিতে পারবে যে কোনো সাইবার ক্যাম্প থেকে, ঠিক আছে। এবং 4 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের আর্থিক সুযোগ সুবিধা প্রশিক্ষণ চলাকালীন উপযুক্ত বৃত্তি প্রদান করা যাবে। এখানে দেখো তোমাদের বছর প্রথম 45 দিন দৈনিক 200 টাকা করে দেওয়া হবে এবং পরের 15 দিন দৈনিক 45 দিন তোমাকে কিন্তু 250 টাকা করে প্রতিদিন দেওয়া হবে। এবং প্রশিক্ষণ শেষে কীরকম বেতন থাকছে দেখতে পাচ্ছ, প্রশিক্ষণ শেষে বেতন থাকবে 400 টাকা পার ডে প্লাস 35 টাকা কিন্তু তোমাদের প্রতিদিন মানে হাজিরা হলে 35 টাকা পাবে, এর মহার্ঘ ভাতা সময়ে সময়ে এবং সংশোধিত হারে। এবং দেখতে পাচ্ছ এখানে বাড়ছে, এছাড়া আইন অনুযায়ী সব ধরনের সুদ হবে, যেমন প্রভিডেন্ট ফান্ড, পিএফ, ইএসআই, বোনাস, উৎসবের ছুটি, মজুর, সুবৃদ্ধিগত ছুটি এবং গ্র্যাচুইটি দেওয়া হবে। তো এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে যেরকম চাকরির সুবিধা তোমরা পাও সেরকম কিন্তু পেয়ে যাচ্ছ, কিন্তু এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রিক্রুট করানো হচ্ছে। তোমরা এখানে পার ডে 400 টাকা মানে 12,000 টাকা তোমার প্রতি মাসে বেতন থাকছে, এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে 35 টাকার প্রত্যেক দিন হাজিরা জন্য, তোমার এখানে কিন্তু 900 1,000 টাকা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তোমরা হার্ড করে 13,000 টাকা কিন্তু তোমার বেতন পাচ্ছ, এবং তার সাথে যাবতীয় যে সুবিধা সেগুলো পাচ্ছ, ইএসআই, পিএফ, ওটি, বোনাস সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এরপর চলে আসবো আমরা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করতে দেখতে পাচ্ছ ইচ্ছুক কর্মপ্রার্থীদের নিকটবর্তী জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্র অতিসত্ত্ব যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। তোমরা যে জেলায় বাস করো, ঠিক আছে, সেই জেলার এমপ্লয়মেন্ট ব্যাংক কোথায় আছে তোমরা আগে খুঁজে সেখানে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করা হচ্ছে। কর্ম বিনিয়োগ কেন্দ্র সেটা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে শ্রম দপ্তর, কর্মসংস্থান, শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো
যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের কিন্তু নিজের জেলার যে কর্ম বিনিয়োগ কেন্দ্র বা এমপ্লয়মেন্ট অফিস আছে সেই এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু যোগাযোগ করার জন্যই বলা হচ্ছে। তো অবশ্যই তোমরা তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা তার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।